ল স্টুডেন্টস ওলংপুর সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিষয় ভিত্তিক কে ক্লাস করছি গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করছি সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে পরীক্ষাতে আসতে পারে এই রকম কিছু ওই টপিক থেকে প্রশ্ন উত্তর এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তো প্রত্যেক সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করতে দেখো বিগত পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করে দিয়েছি যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসেছে বা আসতে পারে তো আজকে আমরা করবো ছ নম্বর টপিক এবং আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো বিভিন্ন ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গের সমাধি স্থলসমূহ কোন কোন সমাধিস্থল কোথায় অবস্থিত কি নামে পরিচিত কার সমাধিস্থল কি নামে পরিচিত এই এই টপিক থেকে পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন এসেছে এখনো আসছে এবং ভবিষ্যতেও আসবে এবং শুধুমাত্র কোনো পার্টিকুলার একটা এক্সাম নয় আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক তো ক্লাসটা শুরু করব কি কী তথ্য এবং কি কি প্রশ্ন তো রয়েছে তার আগে সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথমে আমরা কিছু লিস্ট আকারে দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ভারতবর্ষের তাদের সমাধিস্থলের নামগুলো তারপরে আমরা এমসিকিউ ফর্ম্যাটে সেগুলোই দেখব দেখো প্রথমেই রয়েছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি ইন্দিরা গান্ধীর যে সমাধি সমাধিস্থল সেটি শক্তি স্থল নামে পরিচিত রয়েছে দ্বিতীয় প্রশ্ন অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কি অটল বিহারী বাজপেয়ীর যে সমাধিস্থল সেটি স্মৃতিস্থল নামে পরিচিত রয়েছে নেক্সট রাজীব গান্ধীর যে সেটি কি নামে পরিচিত রাজীব গান্ধীর যে সমাধি সমাধিস্থল সেটি বীরভূমি নামে পরিচিত রয়েছে আচ্ছা এই পেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টারমার্ক করিয়ে দেব নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি সেটি হচ্ছে বিজয় ঘাট এটিও গুরুত্বপূর্ণ নেক্সট দেখো মোরারাজি দেশাই তেনার সমাধিস্থলটির নাম কি মোরারাজি দেশাই সমাধিস্থলটির নাম হয়ে যাবে অভয় ঘাট এটাও গুরুত্বপূর্ণ নেক্সট চরণ সিং চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি চরণ সিং এর সমাধিস্থলের নাম হয়ে যাবে কিষান ঘাট নেক্সট চলে যাবো গুলজারিলাল নন্দ গুলজারিলাল নন্দের সমাধিস্থলটির নাম কি হবে গুলজারিলাল নন্দের সমাধিস্থলের নাম হয়ে যাবে নারায়ণ ঘাট নেক্সট দেখো চন্দ্রশেখর চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম হয়ে যাবে ঐক্যতা স্থল নেক্সট নানা সাহেব নানা সাহেবের সমাধিস্থলটির নাম কোথায় বা সমাধিস্থলটি কোথায় অবস্থিত সেটি হয়ে যাবে মরভি মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে নানা সাহেবের সমাধিস্থলটি নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ স্পেশাল ক্লাস এখানে তোমরা পাবে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে থিওরি এবং সেই উপর বেস করে এমসিকিউ ক্লাসের মাধ্যমে ক্লাস করানো হবে হতে চলেছে মে থেকে যারা যুক্ত চাও তারা যোগাযোগ করো শুরুতে আটই টু নাম্বারে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লার্কশিপ সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের অর্থাৎ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেকটা একটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে পিডিএফ স্টার্টিং মেটেরিয়াল এবং প্র্যাকটিস এর ব্যবস্থা দশই মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে তো ডেসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স টু নম্বরে পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট আমরা আরো কিছু সমাধিস্থলের লিস্ট দেখে নেব দেখো আর কে নারায়ণ আর কে নারায়ণের যে সমাধিস্থল সেটি কি নামে পরিচিত সেটি পরিচিত রয়েছে উদয়ভূমি নামে সুচিত্রা সেন সুচিত্রা সেন বিখ্যাত অভিনেত্রী বাঙালিদের তো সেই সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত সেটি উত্তম কুমারের কোথায় অবস্থিত তো এটা হয়ে যাবে কলকাতা এখানে কলকাতার কোন সমাধিস্থল সেটা মেনশন করা হয়নি জাস্ট কলকাতা এটা তুমি স্কিপ করতে পারো নেক্সট চলে যাবো সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সুষমা স্বরাজের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে দিল্লির লোধিতে নেক্সট প্রশ্ন শাহজাহান এবং মমতাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি সেটা হয়ে যাবে আগ্রার বিখ্যাত তাজমহলে নেক্সট শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এটা ইতিহাসের মধ্যে থেকেও আসে আবার স্ট্র্যাটেজিকের মধ্যে থেকেও আসে শের শাহের সমাধিস্থলটির হয়ে যাবে সাসারাম যেটি অবস্থিত রয়েছে বিহারের নেক্সট চলে যাব হুমায়নের সমাধিস্থলটি কোথায় অবস্থিত হুমায়নের সমাধিস্থল অবস্থিত রয়েছে দিল্লিতে নেক্সট বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে তো বাবরের সমাধিস্থল অবস্থিত রয়েছে কাবুলে এটিও গুরুত্বপূর্ণ ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে বোধ জায়গা থেকেই প্রশ্নটা এসে থাকে নেক্সট দেখব আকবরের সমাধিস্থল আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সেটি হয়ে যাবে সিকেন্দ্রা আগ্রাতে আগ্রার যে সেকেন্দ্র স্থানটি রয়েছে সেখানে আকবরের সমাধিস্থলটি রয়েছে নেক্সট চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হয়ে যাবে নিমতলা ঘাট নেক্সট চলে যাব রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থলটি অবস্থিত রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো নিমতলা ঘাট সরি একটু ভুল রয়েছে নিমতলা ঘাট হবে না রাজা রামমোহন রায়ের যে সমাধিস্থল সেটি বিদেশে অবস্থিত রয়েছে কোথায় অবস্থিত রয়েছে সেটি অবস্থিত রয়েছে ব্রিস্টল ঠিক আছে ব্রিস্টল ইউকেতে ব্রিস্টল ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে এখানে একটু ভুল ছিল আমি একটু ছেড়ে দিলাম ব্রিস্টল নেক্সট মহাত্মা গান্ধী একদম ভিপিআই করো মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেটির নাম কি পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে তো সেটি স সঠিক উত্তর হয়ে যাবে তখন রাজঘাট রাজঘাট হল মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম নেক্সট দেখে নেব এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলটির নাম কি তো সেটি হচ্ছে রামেশ্বরম রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থল রয়েছে নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি রয়েছে সেটি হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট এবং শেষে দেখব বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি তো বি আর আম্বেদকরের সমাধিস্থল যেটি রয়েছে সেটির নাম হয়ে যাবে চৈতন্য ভূমি ওকে তো এই পর্যন্ত আমরা লিস্ট দেখে নিলাম বিখ্যাত ব্যক্তিবর্গের যে সমস্ত সমাধিস্থল বা স্মৃতিস্থল রয়েছে সেগুলো কি নামে পরিচিত বা কোন কোন স্থানে অবস্থিত সেই ব্যাপারে আমরা ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম এরপর আমরা চলে যাব এই প্রশ্নগুলোই একটু এমসিকিউ ফর্মাটে পরীক্ষায় তো ম্যাক্সিমাম এসে থাকবে তো এই যে তথ্য দেখলাম সেই তথ্যের উপর বেশ করে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো লিস্টগুলো যে দেখলাম তার উপর থেকে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন আকবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে তো আমি একটু করে সময় দেব সঠিক উত্তর হবে অপশন সেকেন্দ্রা আগ্রাতে অবস্থিত রয়েছে আকবরের সমাধিস্থল দু নম্বর প্রশ্ন সুষমা স্বরাজের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে অপশান ডি দিল্লির লোধিতে সুষমা স্বরাজের সমাধিস্থল অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন সুচিত্রা সেনের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি কেওড়া তলাতে চার নম্বর প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটা হবে বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটি হচ্ছে বিজয় ঘাট পাঁচ নম্বর প্রশ্ন বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম কি রয়েছে একদম শেষে দেখলাম যেটি সঠিক উত্তর হবে অপশান বি চৈতন্য ভূমি রয়েছে বি আর আম্বেদকরের সমাধিস্থলটির সমাধি স্থলটির নাম ছয় নম্বর প্রশ্ন মোরারাজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশানটি অভয়ঘাট হয়ে যাবে মোরারাজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম সাত নম্বর প্রশ্ন অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মিলিনাও অপশানে স্মৃতিস্থল হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম আচ্ছা প্রশ্নটা রিপিট হয়েছে নম্বর প্রশ্ন এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলটির নাম কি এপিজে আব্দুল কালাম স্যারের সমাধিস্থলের নাম হয়ে যাবে অপশান ডি রামেশ্বরম দশ নম্বর প্রশ্ন চন্দ্রশেখরের সমাধিস্থলটির নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ঐক্যতা স্থল এগারো নম্বর প্রশ্ন চরণ সিং এর সমাধিস্থলটির নাম কি রয়েছে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ হয়ে যাবে চরণ সিং তার সমাধিস্থলটির নাম বারো নম্বর প্রশ্ন হুমায়ুনের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে ডি শক্তিস্থল চোদ্দ নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর মিলিনাও অপশান এ মহাপ্রময়ন ঘাট পনেরো নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও সঠিক উত্তর মিলিনাও অপশান সি রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ নিমতলা ঘাট সতেরো নম্বর প্রশ্ন জওহরলাল নেহরুর সমাধিস্থলটির নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি শান্তিবন আঠারো নম্বর প্রশ্ন গুলজারিলাল নন্দর সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান বি নারায়ণ ঘাট উনিশ নম্বর প্রশ্ন বাবরের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কাবুল কুড়ি নম্বর প্রশ্ন শের শাহের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন একুশ নম্বর প্রশ্ন নানা সাহেবের সমাধি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মরভি মহারাষ্ট্রে বাইশ নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ব্রিস্টাল ইংল্যান্ডে বা ইউকেতে রাজা রামমোহন রায়ের সমাধিস্থলটি অবস্থিত রয়েছে তেইশ নম্বর প্রশ্ন এবং আজকের যে টপিক সেই টপিকের শেষ প্রশ্ন আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ উদয় ভূমি হয়ে যাবে আর কে নারায়ণের সমাধিস্থলটির নাম ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন ব্যক্তিবর্গের সমাধিস্থল সম্পর্কে আমরা ডিটেলসে প্রথমে ওয়ান লাইনার হিসাবে তথ্য দেখে নিলাম তারপরে এমসিকিউ ফরম্যাটে সেগুলো দেখে নিলাম তো কমপ্লিট প্রস্তুতি বলো নিচ্ছি একদম টপিক ধরে ধরে প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো এইখান থেকে দুটো সিরিজ চলছে একটা টপিক ওয়াইজ এবং আর একটা সিরিজের দুটো সিরিজই তোমরা ফলো করতে থাকো তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই